আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সাতোশি কোর মাইনিং অ্যাপ্লিকেশনের নতুন কিছু আপডেট এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেরকম হচ্ছে আপনাদের যেই টেস্ট কয়েন এয়ারড্রপটা ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন কি হবে আসলে। তাছাড়া হচ্ছে ওদের টুইটারে যদি আপনারা ঢুকেন, টুইটার থেকে দেখতে পাবেন ওদের প্রায় 16 ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে, রিটুইট করছে পিং সেল, পিং ইকোসিস্টেম, ওইটার সাথে ওরা কোলাবরেট করছে। এই যে দেখেন এখানে কি বলছে, নিউ ইন্টিগ্রেশন পিংসেল এক্স কোর, ঠিক আছে, মানে হচ্ছে কোর হচ্ছে পিংসেলের সাথে ওরা ইন্টিগ্রেশন করছে। সো বেসিক্যালি এই পিংসেলটা কি এটা সম্পর্কে যদি জানি, এটা বেসিক্যালি একটা লঞ্চ প্যাড টাইপের, এখানে আপনি অন্যান্য অনেক প্রজেক্ট পাবেন। এটা বেসিক্যালি হচ্ছে আসছে হচ্ছে বিএনবি স্মার্ট চেনের উপরে বেস করে পিংসেল ডট ফাইন্যান্সটা আসছে। এবং এটা দেখেন এখানে দ্য লঞ্চ প্যাড প্রোটোকল ফর এভরি ওয়ান, মানে প্রত্যেকটা মানুষ এই সেটা ইউজ করে তাদের যে টোকেনটা আছে এটার মধ্যে আনতে পারবে। সো এটার মধ্যে এটা আসছে এবং এটার মধ্যে আশা করি ভবিষ্যতে এয়ারড্রপ আসবে। আর এই এয়ারড্রপটা হচ্ছে মানে আপনার যদি কোনো থাকে সেটা আপনি এখানে এয়ারড্রপে গিয়ে ক্রিয়েট এয়ারড্রপ বা এয়ারড্রপ লিস্ট করতে পারবেন এখান থেকে। তাছাড়া হচ্ছে নতুন যে আপডেট আমি বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে যেই টেস্ট কয়েন এ, টেস্ট কয়েন সি, টেস্ট কয়েন ভি, এগুলো এখান থেকে আমরা ক্লেম করতেন এটা কিন্তু শেষ হয়ে গেছে, বা আপনাদের এখন ওপেন এক্সটা কোথা থেকে পাবেন, ঠিক না? সো বেসিক্যালি ওপেনটা হচ্ছে ওপেন এক্স কয়েনটা আপনি এইখান থেকেই পাবেন। আমাকে অনেক ভাই কমেন্ট করছে যে সাইদুল ভাই আমরা তো তো টেস্ট কয়েনটা শেষ, সো উই এক্স টোকেনটা কীভাবে আমরা ক্লেম করবো, এটাও কি শেষ হয়ে গেছে কি না? না, উই এক্স যে টোকেনটা আছে এটা এখনও ক্লেম করতে পারবেন আপনারা। এখানে দেখেন এই যে এটা আছে, সো এখান থেকে যদি আপনি ক্লেম করেন আপনি একটু চেক করবেন আমার এখানে উই এক্সটা বেড়ে যাবে, ঠিক আছে, দেখছেন আমার উই এক্সটা বেড়ে গেছে। সো প্রত্যেক দিন হচ্ছে এখান থেকে ক্লেম করার মাধ্যমে আপনারা এই উই এক্স টোকেনটা ক্লেম করতে পারবেন। আর অনেক ভাই কমেন্ট করছে যে সাইদুল ভাই আমার এখান থেকে কোর ওয়ান আছে, আমার যেরকম দেখতে পাচ্ছেন এখানে 8টা কোর 1 আছে, এইটা পাইছি হচ্ছে আমি ইয়ার মাধ্যমে, ওই এখান থেকে পাইছি, এই যে এখানে গিভাও যে অপশনটা আছে গিভাও থেকে বেসিক্যালি আমি এই কোরটা পাইছিলাম। এই যে এখান থেকে দেখেন যারা কিনা এখানে 888 এরকমভাবে গিভাওতে যারা কিনা পার্টিসিপেট হয়েছিলো এখান থেকে পাইতেছে। সো আমার এখানে যে 8টা কোর আছে কোর ওয়ান থেকে এই কোরটা কবে উইথড্রো করতে পারবো, এটা আসলে এখন এক্স্যাক্টলি কোনো ডেট দেয় নাই, এটা উইথড্রো অপশনটা এখনও অফ আছে, দেখেন এখানে অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট, এটা আমাদের উইথড্রো করার জন্য দেয় নাই। আর বাকি যে কয়েনটা আছে টিসিএ, টিসিভি, এগুলো তো এখনও উইথড্রো মানে টিসিএ উইথড্রো ইজ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট, আর এখানে উইথড্রো অ্যাভেলেবেল দিয়েছে হচ্ছে 2099 সাল। আর উই এক্স যে টোকেনটা আছে এটা অ্যাভেলেবেল করতে পারে হচ্ছে 2024-এর 3 মাস, মানে মার্চের দিক দিয়ে হয়তো আমরা উই এক্স কয়েনটা আমরা উইথড্রো করতে পারবো। এছাড়া যদি আপনি ওদের টুইটারটা ফলো করেন তাহলে দেখতে পারবেন ওরা নতুন কিছু নিয়ে কাজ করতেছে, আশা করা যায় ভালো কিছু হবে। যেরকম এখানে আপনি যদি দেখেন একটা বিষয় একদিন আগে দিছে, দুই দিন আগে দিছে সামথিং ইজ কুকিং, ক্যান ইউ গাইস হোয়াটস ইন দ্য ওভেন, মানে কী রান্না হচ্ছে, কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে, এই ওভেনের মধ্যে কী আছে আপনারা গেস করতে পারবেন কি না। অনেকে এখানে অনেক ধরনের কমেন্ট যদিও করছে, যে দেখেন ব্রেড, ওয়েবসাইট বা এই ধরনের কিছু। সো ওদের আপগ্রেডের কাজটা হচ্ছে, ওদের যে ব্লকচেন আছে বা এটার ব্লকচেনের উপর কাজ চলতেছে, এটা নিয়ে আমাদেরকে ওরা অলরেডি জানাইছে, নেটওয়ার্ক আপগ্রেডের কাজ চলতেছে। সো এই কোড ডাউটটা ঠিক আছে, এটার প্রাইস নিয়ে অনেকের মতো মানে অনেকে টেনশনে আছে, অনেকে লস খাইছেন, ওদের কথা অনুযায়ী এটা অনেকটা ভালো প্রাইস হওয়ার কথা ছিল, ঠিক না, বাট এখনও প্রাইস হয় নাই। সো আমি যেটা মনে করি পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি বা গোপন সূত্রে যতটুকু জানতে পারছি সেই বিষয়টা শেয়ার করি, কোর বলেন বা আরও অনেক কয়েন আছে যেগুলো কিনা মার্কেটে আসতেছে না এখনও, তো মার্কেট তখনই আসবে, এটা 2024 সালের, আপনারা জানেন যে বুল রান বা মার্কেট ভালো হবে ক্রিপ্টো কারেন্সির বুল রানটা আসবে হচ্ছে 2024 সালের মাঝ বরাবর, এক্স্যাক্টলি ডেট নেই বাট মাঝ বরাবরই হবে। সো যারা কিনা ইনভেস্টর আছেন বা যারা কিনা কয়েন হোল্ড করে রাখছেন যে কোনো কয়েন, তখন আপনারা মার্কেট পাম্প দেখতে পারেন, অনেক কয়েন আপনারা বুল রান যখন আসবে তখন কয়েন আসবে। এছাড়াও আরও অনেক ধরনের ব্লকচেন প্রজেক্ট আসতেছে, ঠিক আছে, ইনশাল্লাহ ওইগুলো নিয়ে ভিডিও দিব আমি আপনাদেরকে, আমি আপনাদেরকে এখন ওই ছোটোখাটো ক্লেম বা এয়ারড্রপ ওইগুলো শেয়ার করতেছি না, আপডেট দিতেছি, বড় বড় যেসব এয়ারড্রপগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো অবশ্যই সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পার্সোনালি মনে করি কোড ডাওয়ার প্রাইসটা তখনই বাড়বে যখন কিনা বুল রান আসবে, তাছাড়া হচ্ছে এটা যখন বড় বড় আরও ইনভেস্টররা যখন এটাতে ইনভেস্ট করবে তখন। কোড ডাওয়ার মতো প্রজেক্ট আমি মনে করি আর ভবিষ্যতে হয়তো আসবে না, বা এরকম আসলে অনেক সময় লাগবে কোড ডাও, তারপর হচ্ছে রেমিটেন, ওদের নিজস্ব ব্লকচেন, ওরা নিজস্ব ব্লকচেন নিয়ে কাজ করতেছে।
তাছাড়া হচ্ছে আরও এর মধ্যে যদি প্রজেক্ট আপনারা বলেন যে কোন কোন প্রজেক্টগুলো আছে, কয়েন সাবি প্রজেক্টটা খুব ভালো, এটা আপনাদের ভালো কিছু হইতে পারে। এ ধরনের যেসব ব্লকচেইনরা কাজ করতেছে এটা তো ভালো কিছু করতে পারবেন। এখান থেকে পার ডে আপনার খুব অল্প পরিমাণ কয়েন ক্লেম করতে পারবেন, 4 ঘন্টা পর পর এসে আপনাদের এখানে ক্লেম করতে হয়। আপনারা এসে এখানে মাইনিং করবেন। আরও যদি ভালো প্রজেক্ট বলেন এখনকার সময়ের জন্য, সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা খুব ভালো হবে। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে দেখে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে রাখবেন। আপনারা যত পারেন এক্সপি কয়েনটা কালেক্ট করেন, এটা আপনাদের হয়তো বা এই সামনের মাস বা 2-3 মাস পরে এটার হয়তো বা সুখবর পাইতে পারেন। আমার এখানে দেখেন এক্সপি টোকেন অনেক আছে, আর আপনারা যদি আমাকে ফলো করেন আমি কিন্তু সাথে সাথে ফলো ব্যাক করে ফেলে, যে দেখেন দেখেন আমাকে যারা ফলো করছে আমি সাথে সাথে ফলো ব্যাক করে ফেলছি। সো আপনারা, আমি লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা কিন্তু আমাকে ফলো করতে পারেন, আমি আপনাদেরকে ফলো ব্যাক করবো। এইভাবে হচ্ছে আপনি কয়েন বেশি বেশি কালেক্ট করতে পারবেন। আরও যদি আর একটা কয়েন বলেন, অলরেডি অ্যানাউন্স করে ফেলছে লঞ্চ প্যাডের মধ্যে আইসা পড়বে বাইবিটের মধ্যে, সেটা হচ্ছে পপ। সো অনেককে আমি পপ সোশ্যাল মিডিয়াটা আপনাদেরকে আমি দিছিলাম অনেক আগে এটাতে অ্যাকাউন্ট খোলার জন্য, বাট এইটা কি আপনাদের যারা কিনা রেগুলার কাজ করেন না এটার মধ্যে, তাদের অ্যাকাউন্টটা হচ্ছে মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা এটার মধ্যে ঢুকতে পারতেছেন না, বা এখন ব্যালেন্সও 0-0, এরকম প্রবলেম আপনাদের হয়তো বা আছে, আপনারা একটু চেক করে দেখবেন। সো এটার মধ্যে হচ্ছে প্রত্যেক দিন আপনারা যত বেশি পোস্ট করবেন তত বেশি এখান থেকে কয়েন পাবেন, এবং এই কয়েনটা অলরেডি বাইবিটের মধ্যে শো করতেছে, মানে বাইবিটের মধ্যে অ্যানাউন্স করে দিছে, ওরা বাইবিটের মধ্যে লঞ্চ করে ফেলবে খুব শীঘ্রই। সো এটাও একটা ভালো টোকেন, বর্তমান সময়ের জন্য ভালো একটা প্রজেক্ট, এটার মধ্যে কাজ করতে পারেন। ডিসক্রিপশনের মধ্যে আমি এটার রেফারেল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অ্যাকাউন্ট খুলে এটার মধ্যে প্রত্যেক দিন হচ্ছে পোস্ট করবেন। আমি এখানে আগেরটা পোস্ট টোস্ট করছিলাম, এটার মধ্যে আমি পোস্ট করি না, এবং এটার মধ্যে আমার ব্যালেন্সও কম, বললাম না আমি এটার মধ্যে অ্যাক্টিভ ছিলাম না, দ্যাটস ওয়াই আমার হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে এখন কোনো ব্যালেন্সই নেই। সো বুঝতে পারছেন আশা করি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ।